এটা হচ্ছে এরকম জালি জালি দেখা, এটার নাম হচ্ছে রুটি জ্বালা। বুঝলাম না এটার নাম রুটি টিস্যু কেন রাখছে, এটার নাম তো রুটি পিরামিড রাখা দরকার ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। শীত তো চলে আসছে, আমাদের কাছে শীত মানে কি ঘোরাঘুরি, খেজুরের রস এবং ঐতিহ্যবাহী কিছু পিঠা। পিঠা মানে মনে পড়লো যে আজকে আমাদের ভিডিওতে অনলি পিঠা আইটেম নিয়ে, তাহলে তো বুঝেই গেছেন ভাপা পিঠা বা চিটু পিঠা দুটার একটা হবি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সম্পূর্ণ ভুল। তাহলে কি বিদেশ থেকে পিঠা আনবেন? হেই গাইস, আজকে ভিডিওটি অনলি স্ট্রিট ফুড নিয়ে। আমি 7 মান্থ আগে একটা স্ট্রিট ফুড ভিডিও করেছিলাম খানপুরে, তো আপনারা ওইটা দেখার পর আরো বলছেন যে আরো কিছু এপিসোড বাড়ানোর জন্য, তাই আমি ঠিক করলাম যে এখন কিছু স্ট্রিট ফুড এপিসোড বাড়ানো যাবে। বর্তমানে আমি আছি রাসেল পার্কে, এটা হচ্ছে রাসেল পার্কের সম্পূর্ণ এরিয়া, আর এটা রাসেল পার্কের লেক। নারায়ণগঞ্জের যে কোনো জায়গা থেকে আপনারা সর্বপ্রথম আসবেন 2 নম্বর গেট, তারপর ওখান থেকে যে কাউকে বললেই আপনাদের রাসেল পার্ক দেখিয়ে দেবে। এই হচ্ছে মাইদের মেনু কার্ড, এখানে আছে হচ্ছে বিভিন্ন রুটি আইটেম। এখানে রুটি জ্বালা আছে, রুটি টিসু আছে। রুটি জ্বালা 4 পিস থাকবে 60 টাকা, এবং রুটি টিসু থাকবে এটা হচ্ছে 60 টাকা প্রাইস। এবং এখানে বটি বম আসবে 2 পিস 60 টাকা থাকবে। এটা হচ্ছে রুটি ব্যানানা, মেবি ব্যানানা টাইপের দিয়ে দিচ্ছে, এটা 70 টাকা। আর এখানে আইটেম আছে হচ্ছে একটু সুইট আইটেম, যারা স্পাইস আছে পছন্দ করে সবার জন্য এখানে আইটেম আছে। রুটি মিলও আছে, 1 পিস থাকবে 70 টাকা নিবে। আর এখানে হচ্ছে রুটি মোটা বা চিকেন বিফ যেটা নেবেন আপনারা, এটা 80 থেকে 100 টাকা হবে। মেবি চিকেনটা নিলে 80 টাকা এবং বিফটা নিলে 100 টাকা হবে। এখানে ম্যাগি টাইপের দিয়ে দিচ্ছে, এটার নাম হচ্ছে পাপরিকা। পাপরিকা জিনিসটা দিয়ে অনেকটা ভিতরে দেখতে হচ্ছে রাইস যায় না। আর এখানে হচ্ছে আপনারা এক্সট্রা কিছু নিতে চাইলে নিতে পারেন, যেমন রুটি আইটেম আসছে আপনারা এক্সট্রা নিতে পারেন, এবং হচ্ছে এখানে নুডলস আসছে। এখানে হচ্ছে আপনারা রাইস টাইপের আইটেম পাবেন। তো আপনারা এখানে প্রাইসগুলো ভালোভাবে দেখে নেন যে কোনটা প্রাইস কত। আমরা নিয়েছি হচ্ছে রুটি জ্বালা, একটা রুটি টিসু একটা নিয়েছি, আমরা স্পাইসি কোনো সুইট আইটেম যাবো না, আমরা স্পাইসি থেকে নিয়েছি হচ্ছে এটা। তো এটার মধ্যে কী কী থাকবে এটা আমি বলতে পারতেছি না, আর টাইমে দেখা যাবে যে এটার মধ্যে কী কী থাকবে। এই যে আমরা এখানে এটা নিচ্ছি রুটি টিসু, এখানে মনে হয় এরকম সস টস হাতে আমি দিয়ে দিব। খাবারটা দেখে অনেক টেস্টি মনে হইতেছে, আর এটা কিন্তু চুলা, চুলাটা কিন্তু অনেক গরম। আমরা এখন আছি মাইডের সামনে, আর নিচে দেখা আছে সুন্দর ভাবে মাইডের সাইডটা যদি আমি দেখাই, আর বিখ্যাত হাড়ভাঙা চিকিৎসক এখানে আমরা পেয়ে যাবেন। না চিনল ভাইয়াকে দেখে রাখুন, তো ভাইয়া হচ্ছে বানায় এখানে ওনারই এটা স্টোরটা। মূলত খাবারের সাথে সাথে তাদের সম্পূর্ণ রান্নার প্রসেসটি দেখিয়ে দিচ্ছে। এই জায়গায় সম্পূর্ণ রান্নাটি করা হবে, তাই এটার উপরে তেল দিল। এই হচ্ছে পিঠা বা রুটি যেটাই বলি তার ব্যাটারটা, আর এটা এখন তারা গোল শেপে করতেছে। এইবার বুঝলাম এটার নাম রুটি জ্বালা কেন, এটা হচ্ছে এরকম জালি জালি দেখা, এটার নাম হচ্ছে রুটি জ্বালা। এখানে আমাদের জ্বালাটা অলমোস্ট কমপ্লিট, আর এখানে হচ্ছে এই যে আগুন। এখন তারা এটাকে রোল করার চেষ্টা করতেছে, মানে পুরো ভাজে ভাজে এটা দিবে। একটা শেষ হতে সেকেন্ড স্টার্ট করে দিচ্ছে, এরকম 4টা করে তারা দিবে আমাদের। এইটাও আগেরটার মতো এরকম গোল 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 ঘুরতেছে। এগুলো এটা খাবার, তুমি খাবা, খাবা তুমি আসো আমাদের সাথে, নতুন একজন অ্যাড হইছে, তুমি খাবা আসো। এখানে পুরানো কিছু দিন ফিরে আসতেছে, কারণ কলা পাতা সার্ভ করা হইতেছে খাবারটা। আমাদের দেশে কিন্তু কলা পাতার মধ্যে খাওয়ার প্রচলনটা একদম উঠে গেছে। আমাদের ফার্স্ট ডিশ চলে আসছে, এটা হচ্ছে রুটি জ্বালা, এখানে আছে সাম্বার, আর এটা হচ্ছে একটা চিকেন সস মানে চিকেন ঝোল টাইপের। এটা হচ্ছে সাম্বার, যেটা ভাইবেন না ইন্ডিয়ান সাম্বার, এটা একটা মালয়েশিয়ান সাম্বার, আর এখানে হচ্ছে জালি। আজকে অনলি আমি ফুড ব্লগ করব না, আমার সাথে দুজন এত ইচ্ছে বাচ্চা, আজকে আমার সাথে অরাও খাবার টেস্ট করবে। আচ্ছা তুমি খান করি খাও।
তাদের জালি ইয়াটা আর এখানে হচ্ছে অনেকগুলো লেয়ার তো আমি একটু দেখি কিরকম প্রথম আছে আমাদের সাম্বার আর কলা পাতা খাবার টেস্ট কিন্তু অন্যরকম এখন হচ্ছে আমরা এটা চলি এটা অনেক মজা বাট এটা অনেক ঝাল ঝাল একটা সস আর কলা পাতার সাথে মানে খাবার টেস্টটা এই খাবারটা তার দ্বিগুণ বেড়ে গেছে আর এই সসটা অনেক মজা জোর দেখ আমি ভুল বললে ওরা ভুল বলে না এটা জোর এখন আমাদের নেক্সট খাবারটা তৈরি করতেছে আমরা বলছি পরপর খাবার দিতে আমরা যখন বলবো তখনই জানি খাবারটা বানায় এই খাবারটা অনেকটা ইন্ডিয়ান টাইপের খাবারের মতো কারণ ইন্ডিয়ান অনেক খাবারই আছে রুটিগুলো এরকম ভাবে বড় করা হয় সেই প্রসেসটা এখানে চলতেছে এখন তারা ভিতরে ডিমের এই লেয়ারটা এটার উপরে রাখলো রুটিটার উপরে তারপর তারা মুরগির ঝোলটার উপর দিতেছে এবার হচ্ছে তারা সাম্বার যেটা ওই সসটাও দিতেছে তাহলে কিছু সবগুলো একসাথে মিক্সড হয়ে যাবে তারপর রুটি দিটা ভাজ ভাজ করে অনেকটা মুঘলাই পরোটা যেরকম থাকে ওইভাবে দিতেছে নেক্সট হচ্ছে আমাদের রুটি মোলতা ভাত আর এটার প্রাইস হচ্ছে মেবি 70 টাকা ছিল এই হচ্ছে আমাদের মেন খাবার টোটাল চারটা ছিল এখানে হচ্ছে আগেরটার মতোই আপনাদের যে মুরগির ঝোল এখানে সাম্বার আছে এটার ভিতরে ডিম তারপর হচ্ছে আরও কাঁচামরিচ সব কিছু দিয়ে তারা বানাইছে টিরিয়াটা কিন্তু অনেক পাতলা উপরে তারা হচ্ছে টমেটো কেচাপ দিচ্ছে এইটা এটা কিন্তু অনেক স্পাইসি যারা না খাবেন আগে বলে দিন যে এটা খাবেন না আমাদের টোটাল চারটা ছিল আমরা হচ্ছে দুটো বাচ্চাকে দিয়ে দিচ্ছি আর দুটো হচ্ছে আমরা রেখেছি তো আমরা প্রথম সস দিয়ে খাইতেছি টেস্ট গুড আর এই হচ্ছে তাদের ডিমেরিয়াটা এখানে আপনি চামিচ দেখছি চামিচের থেকে আমি মনে করি যে হাত দিয়া খাওয়াটা বেস্ট আর এখন যদি আমি সাম্বার দিয়ে দেখি ভিতরে তারা চিকেনও দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে তাদের ডিম গুড ইজ অনেক গুড ওইটার থেকে এটার টেস্টটা আরও ভালো আর এইটা গরম থাকার কারণে একটু ছিটতে একটু প্রবলেম হইতেছে আর কি এটার টেস্ট এক কথা সত্যি অনেক অসাধারণ কারণ এটা যে আপনার ভিতরে সফটনেসটা ওটা খুব ভালো আর হচ্ছে এটার টেস্টটা অনেক ভালো বেশি স্পাইসি না আপনারা এটা খেতে পারেন যেহেতু আমরা পরপর ডিশ নিতেছি তাই ভাইয়ার একটু মিস্টেক হয়ে গেছে যে আমরা বলছি যে রুটি টিস্যু দিতে বাট উনি দিয়া ফেলছে হচ্ছে রুটি মিলোটা আর এখন ভুলবশত দিয়া ফেলছে আর কি করার তাই আমরা এটা এখন টেস্ট করে দেখি যে এটার খাবারটা কেমন এইটার প্রাইস হচ্ছে 70 টাকা আর উপরে তারা হচ্ছে কোকো পাউডার দিছে দোকানে যে কনজেস মিল দিয়ে দুধ চা বানায় ওইটা উপরে তারা সুন্দরভাবে দিয়ে দিছে ডেকোরেশনের জন্য আর এইটার জন্য কিন্তু মেন মিষ্টিটা লাগবে আর ভিতরে এটা কিন্তু মিষ্টির কোনো ফ্লেভার লাগবে না শুধুমাত্র এই দুধটা দেওয়ার জন্য কিন্তু এটা সুইট অনেক মিষ্টি লাগছে এই খাবারের যে লুক এটা দেখতে এক কথায় অসাধারণ এইটার উপরে যে কোকো পাউডারটা দিছে এইটার জন্য এটা দেখতে অনেক ভালো লাগতেছে আর ভিতরে দেখা যেতেছে লেয়ারটা অনেক পাতলা এটা অনেক পাতলাভাবে মুখে দিলে এটা সফট একটা ফ্লেভার আসতেছে আর মিষ্টি ফ্লেভারটা তো লাগতেই আছে অনেক মিষ্টি যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই খাবারটা না পরও আপনারা যদি এটা টেস্ট করতে চান আর মিষ্টি যদি না খাইতে চান তাহলে আগেই বলে দিবেন যে উপরে যে কনজেক্স মিলটা এটা যেন না দেয় তারা তাহলে কিন্তু এই মিষ্টিটা লাগবে না তখন এটা খাবারটা অন্যরকম হয়ে যাবে টেস্ট বাট এটা ভাল লাগবে
আমাদের জন্য এখন রুটি টিস্যু বানানো হচ্ছে। রুটি টিস্যুটা অনেক পাতলা, রুটিটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য এখন তারা হচ্ছে উপরে সস দিতেছে, উপরে তারা চকলেট সসটা অ্যাড করতেছে। আমাদের রুটি টিস্যুটা কমপ্লিট। তারা প্রতিটা খাবারই কিন্তু কলা পাতার উপরে সার্ভ করতেছে, এটা কিন্তু একদম ভিন্ন রকম একটা আইডিয়া। বুঝলাম না এটার নাম রুটি টিস্যু কেন রাখছে, এটার নাম তো রুটি পিরামিড রাখা দরকার ছিল, কারণ এটা এত বড় আর এরকম উঁচা পুরো ফুল পিরামিডের মতো দেখা দিতেছে। আর টিস্যু মেবি রাখছে এটা যে পাতলাটা, এই পাতলার কারণে টিস্যুটা যেরকম পাতলা থাকে এটাও পাতলা, এই জন্য হচ্ছে এটার নাম টিস্যু, কিন্তু এটা পিরামিড রাখলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, এটা টেস্ট হচ্ছে মোটামুটি আহামরি তাহামরি তেমন কিছু না, তো উপরে চকলেট সসের কারণে এটা একটু ভালো লাগছে এই আর কি। দাম হিসেবে ঠিক আছে, এত কম দামে যে আপনারা এত ভালো ভালো বাইরের খাবারগুলো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন, তা আবার স্ট্রিট ফুড টাইপের ভিন্ন কিছু আমাদের দেশে মানে আমাদের শহরে নতুন কিছু আনার চেষ্টা করতেছে, এটা অনেক ভালো বিষয়। আমরা কিন্তু সবগুলো খাবার কমপ্লিট করে ফেলছি। আর যদি বলি যে কোন খাবারটা বেস্ট ছিল ওইটা কিন্তু বলা যায় না, কার কাছে মিষ্টি ভালো লাগে কার কাছে ঝাল ভালো লাগে ওই হিসেবে বলা যায়। যার কাছে মিষ্টি ভালো লাগে অবশ্যই মিষ্টিগুলো বেস্ট হবে, আর যার কাছে স্পাইসি ভালো লাগে অবশ্যই আমার মতো তার কাছে স্পাইসি খাবারগুলো বেস্ট লাগবে। বাট প্রত্যেকটা খাবার দাম হিসেবে পারফেক্ট, আর এগুলোই কিন্তু বাহিরের কান্ট্রিতে পিঠা হিসেবে বলা হয়। যার কারণে আমি ফার্স্টে পিঠা দিয়ে শুরু করছিলাম, অনেকে বলতে পারে যে সকল মতো রুটি তাহলে পিঠা কেন বলছেন, কারণ হচ্ছে এগুলোই বাহিরের কান্ট্রিতে পিঠা হিসেবে অনেকে বলে থাকে, তো আমি ভুলও হতে পারি। এই ছিল আমাদের রাসেল পার্কের ভিডিও, আমাদের স্ট্রিট ফুডের ফার্স্ট এপিসোডটি যদি না দেখে থাকুন অবশ্যই দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর। ফার্স্টে বলে রাখি বাচ্চাদের বিষয়টা আমি কিন্তু ওদের ডাকি নাই, ওরা নিজেরা কিন্তু এখানে দাঁড়াচ্ছিল। আর এটা যদি কারোর কাছে শো অফ মনে হয় তাহলে দুই একটা এরকম শো অফ করলে কারো ক্ষতি হয় না, বরং ওরাই খেতে পারে। এই ছিল আজকের আমাদের ভিডিও, আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, ভিডিও খাওয়া দাওয়া, টেক কেয়ার, বাই বাই।